हेलो फ्रेंड, আমি পিন্টু বিশ্বাস। আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং। ক্রিয়েটিভিটি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি সহজ পদ্ধতির মাধ্যমে দেখাতে চলেছি কিভাবে আপনারা লিচুর বীজ থেকে খুব সহজে চারা গাছ তৈরি করে 2 থেকে 3 বছর পরে সেই গাছে লিচু ফলাতে পারবেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো চলুন, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে কিছু লিচুর বীজ সংগ্রহ করতে হবে। বন্ধুরা, আমরা যে লিচু খাই সেই বীজগুলোকে ফেলে না দিয়ে সেই বীজগুলোকেও আমরা ব্যবহার করতে পারি। 2 নম্বর, বীজগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। চেষ্টা করবেন বড় এবং সতেজ বীজ নেওয়ার। 3 নম্বর, বীজগুলোকে ভালো করে ধোয়া হয়ে গেলে একটি টিস্যু পেপার নেবেন এবং টিস্যু পেপারটিকে এইভাবে রাখার পরে কিছুটা তার উপর জল স্প্রে করে দেবেন। এরপর বীজগুলোকে টিস্যু পেপারের উপরে সাজিয়ে দেবেন। লক্ষ্য রাখবেন একটি বীজের সাথে অপর বীজ যেন লেগে না থাকে। 4th, বীজগুলোকে সাজানো হয়ে গেলে অপর একটি টিস্যু পেপার দিয়ে বীজগুলোকে ভালো করে ঢেকে দেবেন এবং তার উপরে কিছুটা জল স্প্রে করে দেবেন। আপনারা একটি এয়ারটাইট কন্টেনার নেবেন এবং সেই কন্টেনারের মধ্যে বীজগুলোকে 8 থেকে 12 দিনের জন্য রেখে দেবেন। এইভাবে 10 থেকে 12 দিন পরে আপনারা দেখবেন কন্টেনারে রাখা বীজগুলি অঙ্কুরিত হয়ে গেছে। নেক্সট, আপনারা এই ধরনের প্লাস্টিকের গ্লাসও নিতে পারেন অথবা এর পরিবর্তে আপনারা প্লাস্টিকের ছোট টব নিতে পারেন বা মাটির টবও নির্বাচন করতে পারেন। ছোটো পটগুলিকে মাটি ভর্তি করার পরে খুব সাবধানে বীজগুলিকে আপনারা সেই পাত্রে বসিয়ে দেবেন। এইভাবে 22 থেকে 25 দিন পর আপনারা দেখবেন পটে রাখা বীজ থেকে চারা গাছ তৈরি হয়ে গেছে। এবং আরও কিছুদিন পর আপনারা দেখবেন সেই গাছগুলি আরও বড় হয়ে গেছে। ফাইনালি আপনারা এই গাছগুলিকে বাড়ির একটি জায়গাতে প্রতিস্থাপন করতে পারেন। এই গাছগুলিকে সঠিক পরিচর্যা করলে আপনারাও 2 থেকে 3 বছর পরে সেই গাছ থেকে প্রচুর লিচু পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে
পাশে বেল আইকনটিকে প্রেস করে অল অপশনে ক্লিক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।